নমস্কার, এমডিকে রেসিপির তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করব আজকের রান্না। আজকে একটা আমি ছানা দিয়ে কিছু করব। চলুন, আমি দুধ হাফ লিটার চাপিয়ে দিয়েছি। এখানে আমার ফুল ক্রিম দুধ আছে, ফুল ক্রিম দুধ, এই দুধ আমি চাপিয়ে দিয়েছি। চলুন ছানাটা তৈরি করি। এখানে আমার হাফ লিটার দুধ আছে, দুধ ফুটতে শুরু করে দিয়েছে। আর এই যে এখানে এই চামচে, এই চামচে দু চামচ ভিনিগার আর দু চামচ জল দিয়ে রেখেছি। দুধ ফুটে গেছে, দুধ আমি অফ করে দিচ্ছি। দিয়ে এই আস্তে আস্তে এইটা আমি পুরোটা দিয়ে দেব। শুন, ছানা হয়ে গেছে, এটা আমি ছেঁকে নেব। এই আমি ছানা ছেঁকে নিয়েছি। এই জল ফেলে দিয়ে আবার আমি ঠান্ডা জলে দুবার ধুয়ে নেব, যাতে টকটা চলে যায়। এই আমি আরেকটু ধুয়ে নিই। ছানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে গ্যাসটা অন করি, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। গ্যাস অন করলাম। ছানাটা দিয়ে দিচ্ছি। এই দেবো চিনি, যে যতটা মিষ্টি খাবেন। কারণ আমার এখানে হাফ কিলো দুধের ছানা, হাফ কিলো দুধের ছানার জায়গায় আমি এই ঠিক মাপের চিনিটাই দিয়েছি। গ্যাস কিন্তু বাড়াইনি, গ্যাস বাড়ালে ছানা পুড়ে যাবে। গ্যাস বাড়াইনি, গ্যাস কমানোই আছে। এখানে আমি একটু এই যে গুঁড়ো দুধ দিয়ে দেবো, এক চামচ, এই দু চামচ গুঁড়ো দুধ দিলাম। গ্যাস কমিয়ে নাড়তে হবে। আমার এটা হয়ে গেছে, এটা আমি গ্যাস অফ করে দিচ্ছি, এটা নামাবো। এই হলো আমার ছানার সন্দেশ, দেখুন খুব ভালো খেতে হয়। সাইজ নিজের মতন করে করে নেবেন। সরি, আমার বাড়ির বাচ্চা বায়না করেছে, এরকম মিষ্টি খাবে না। এরকম মিষ্টি আগে খেয়েছি, এরকম মিষ্টি আর খাবো না, গোল গোল করে দাও। তাই আমি ওটাকে আমি কটা গোল গোল করে দিয়েছি। আপনার সাইজ মতন আপনি করে নেবেন। এইভাবেই মিষ্টি করবেন, খুব ভালো লাগে খেতে। ছানার সন্দেশ, ভাজা সন্দেশ, ছানার ভাজা সন্দেশ, ছানাকে ভেজে এইভাবে আমি সন্দেশ করলাম। আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন খেলেন, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।